Hey guys, welcome back to Highflyer. I'm Isham. I'm Koushik. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আবার একটা গজল শুনছি এবং সেটা সেই গজলটা হচ্ছে মা আমার শিক্ষিকা। হ্যাঁ, এর আগের দিন আমরা ওগো মা এই গানটা মানে গজলটা শুনেছিলাম। আজকে মা আমার শিক্ষিকা এবং সেখানে তোমাদের ভালোবাসাও আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, প্রচুর কমেন্টস এসেছে এবং সেই কমেন্টস এর মধ্যেই এই কমেন্টসটাও ছিল এবং এই লিংকটা শেয়ার করা ছিল। সেই জন্য ফাইনালি আমার মনে হলো যখন করছি একসাথে করে দেওয়া হোক এবং এত সুন্দর সুন্দর গজলগুলো শুনছি সত্যি ভালো, খুব মানে হৃদয়কে টাচ করা একটা ফিলিংস আসে। তো এই গজলটা যার গাওয়া তিনি হচ্ছেন হাসনা হেনা আফরি এবং সাথে হুমায়রা আফরি। তো এই দুজন যত সম্ভব তবে দুটোই নাম দেওয়া আছে সেই জন্য বললাম এবং যে অফিসিয়াল চ্যানেল রয়েছে হাসনা হেনা আফরিনের সেখানেই তোমরা পেয়ে যাবে। তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই। থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম, অবহেলা আর অনাদর পেয়ে অমানুষ হয়ে যেতাম। তুমি না থাকলে আদর পেতে নাচাম আমি কাকে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি, সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী। শেখালে তুমি আলিফ বাতা, চেনালে ধর্ম জাতি, সকালে তুমি মাদ্রাসা মাগো বিকেলে খেলার সাথী। তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। বোঝালে তুমি এই বাংলা ভাষার সার, কখনো তুমি 52 মাগো 71 এর গান। বোঝালে তুমি এই বাংলা ভাষার সার, কখনো তুমি 52 মাগো 71 এর গান। তুমি না বললে যুদ্ধের কথা জানতাম কোথা হতে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। জানালে তুমি ABC সকল দেশের ভাষা, তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা। জানালে তুমি ABC সকল দেশের ভাষা, তুমি আমার বিশ্ব মাগো সম্মুখে যাবার আশা। তুমি না চিনালে কেমন করে চেতাম বিশ্ব বুকে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। শোনালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা, তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা। শোনালে তুমি কোরআনের বাণী হাদিসের কত কথা, তুমি যে আমার শিক্ষিকা মাগো তুমি যে কলম খাতা। তুমি না শিখালে আমার ইমান পড়ত প্রশ্ন মুখে, মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। দেখালে তুমি সত্যের পথ কহিলে মিথ্যা ক্ষতি, তুমি আমার বড় পীরে মাগো আধারে আলোর বাতি। দেখালে তুমি সত্য
সত্যের পথ কহিলে মিথ্যা ক্ষতি। তুমি আমার বড় পীরে মাগো আধারে আলোর বাতি, তুমি না থাকলে কষ্টই হতো আল্লাহর পথ পেতে। মাগো আল্লাহ তোমায় দিল আমাকে, ও 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 মাগো আল্লাহ তোমায় দিল আমাকে। ছোট থেকে একটা কথা শুনেছি যে প্রবাদী বলা চলে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের গোলে। তো এই গানটার থেকেও গজলটার থেকেও আমরা সেটাই মোটামুটি, মানে নারী শিক্ষা মানে যেটা বাড়ানোর দরকার সেটাই, মানে বৃদ্ধির যে ইঙ্গিতটা মানে যে একটা মোটিভ সেটাই মানে এই গানটা দিয়ে ফুটে উঠছে। তো এই জিনিসটাই আমরা দেখলাম যে কি বললি যাই, হ্যাঁ তো নারী শক্তি নারী শিক্ষা আর কি, মানে অন্য কি বলে ওটাকে ডেভেলপিং কান্ট্রি যেগুলো সেগুলোই তো নারীদের শিক্ষাটা এখন পিছিয়ে, মানে ভারত পাকিস্তান বাংলাদেশ যে এই সমস্ত কান্ট্রিগুলোই নারী তো মানে নারী শিক্ষা যে প্রমোট করার দরকার। মানে আমার কথাটার সূত্র ধরে তুই বললি সেটা, তাই তো? ঠিক আছে, তো মানে তুই যে বিষয়বস্তুটা বললি সেই জন্য আমার মনে হলো যেন ভিডিওটার যে গানটা দেখলাম সেইটা ধরে তুই বলছিস, কিন্তু আমার যদি আমার থেকে বলে থাকিস তাহলে আমার মনে হয় ঠিক আছে। তো একদম তাই যে নারী শিক্ষা প্রয়োজন এবং সেখানে মা তবেই সন্তানকে শিখাতে পারবে, এখানেও সেটাই আমরা দেখলাম যে মা শেখাচ্ছে এবং মা শিখিয়েছে বলে বাচ্চা মেয়েটা তাকে শুকরিয়া আদা করছে। এবং সত্যি অসাধারণ গানটা, মানে গজলটা অসাধারণ। এবং আরেকটা জিনিস কিন্তু, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে মানে ছোট থেকে যদি ঠিকঠাক সংস্কার দেওয়া হয় না, মানে বড় হয়ে সেই জিনিসটা অনেক কাজে আসে। একদম, আর তাছাড়াও অনেক যুক্তিপূর্ণ কথাবার্তা বলতে শেখে এবং সেগুলো আমার মনে হয় ছোট থেকে ট্রেন করাই বেটার হয়। এবং সেই জিনিসটাই আমরা দেখি মূলত মুসলিম সমাজে, এই জিনিসটাই হয় যে ছোট থেকে ট্রেন করা হয়, যে কোনো ধর্ম বিষয়ে হোক বা তাদের নিজস্ব কালচারের বিষয়ে হোক, ছোট থেকে ট্রেন করা হয় যে একটা সীমা আছে, সেই সীমার মধ্যে দিয়ে চলো তুমি সব সময়, ঠিক আছে? এই ব্যাপারটা বেশ ছোট থেকে একদম খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়। তো গজলের ব্যাপারে আমার সত্যি খুব অসাধারণ একটা গজল, এবং মিউজিক অতিরিক্ত কম ছিল, নিষাদ যেটা বলে যেটা সেটাতে মিউজিক একদম থাকেই না। তো গজল যে বাচ্চাটা গেয়েছে তার কণ্ঠটা খুব সুন্দর, হ্যাঁ কণ্ঠটা সুন্দর, একদম ছোট্ট বাচ্চা, আমার মনে হলো ওই দু চার চার বছর বয়স হবে, যেমনটা দেখানো হলো ওই বাচ্চাটার হতে পারে, মেবি সেই ওই বাচ্চাটাও হতে পারে। তো খুব ভালো গলা এবং খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল শুনতে, আর আরো আরো ফিল ছিল গানটার মধ্যে, যখন ও মাগো দিল আল্লাহ তোমাকে, তো এই মানে সেন্টেন্সটা খুব সুন্দর ছিল। এবং তার মাঝে মাঝে তার মাধুর্য, তার মায়ের প্রতি যে ভালোবাসা এবং একদম স্নেহ ভালোবাসা সেগুলো ফুটে উঠছিল। তো প্রত্যেক সন্তানেরই তার মায়ের প্রতি একটা ভালোবাসা থাকে এবং সেই টানটা আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, আশা করি তোমরাও বুঝতে পেরেছো এবং তোমাদেরও এই টানটাই একই রকম কাজ করে সবার মধ্যে। তো কমেন্ট সেকশন তো পড়ে রয়েছে, যত কিছু জানানো জানাতে পারো। তোমরা এর আগের ভিডিওগুলো খুব পছন্দ করেছো আমরা দেখেছি এবং প্রচুর প্রচুর কমেন্টস রয়েছে, আশা করছি এই ভিডিওগুলোতেও আমরা সেই কমেন্টসের ধারা বজায় রাখবে তোমরা। তো আর কিছু না, অনেক কিছু বলে ফেললাম, তো আজকের মতো এখানেই শেষ করছি। আর চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো আজকের মতো এখানেই, আগামী দিন আবার হবে, ততক্ষণের জন্য টাটা।